আধুনিকতাকে আমরা বয়কট করি আসুন সততার পথে চলি আকাশের যোদ্ধাকে আমরা শিখি তবে তো শিখবে আমার বাংলাদেশ আমি সামিন কবুতর বাংলা ননস্তবড্ডা থেকে ওয়ালাইকুম গাইস আজকে আমরা আসছি আপনার সাইফুল ভাইয়ের বাসায় আমাদের এক বড় ভাই ওনার লোকটার নাম হচ্ছে ব্লু পিজন হাই ফ্লায়ার লোক ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছি ভাইয়া আপনার এই মানে নতুন লোকেশনটা আপনার এই লোকেশনটা যদি বলতে আমাকে হ্যাঁ এটা হচ্ছে হালিশহর এ ব্লক বাস স্ট্যান্ড লায়লা ভবনের পাঁচতলার ছাদে তো ভিউয়ার্স আপনারা জানতে পারলেন যে এটা হালিশহর এ ব্লক বাস স্ট্যান্ড মোড়ে লায়লা ভবন বললে যে কোনো কেউ চিনবে বা আপনি চলে আসতে পারবেন আপনারা তো আসেন আমরা ওনার কবুতরগুলো দেখাই এবং কবুতর আছে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো আমরা আসলে দেখতে দেখতে সাইফুল ভাইয়ের বাসায় চলে আসলাম মোহন ভাই তো বললো ওনার লোকেশনটা তো আজকে আমরা ভিডিও শেষে নিচ্ছে সাইফুল ভাইয়ের থেকে কিছু ইনস্ট্রাকশন নিবো ইনশাল্লাহ কবুতর কীভাবে চিনবেন ভালো কবুতর চিনবেন এটা আমাদের খুবই জরুরি আজকাল কারণ প্রতারক্ত বেড়ে গেছে আমি প্রথমে বললাম যে আধুনিকতাকে ছেড়ে যায় না ঠিক আছে আমরা আকাশের যোদ্ধাকে চিনবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত তো ভিউয়ার্স আমরা দেখতে দেখতে সাইফুল ভাইয়ের কবুতরের লফটে চলে আসলাম যেটা আপনার ব্লু প্লিজিয়ন্স হাই ফ্লেয়ার লফ নামে পরিচিত মাশাআল্লাহ কি সুন্দর লফ দেখেন আপনারা ডান পাশে হচ্ছে মূলত ব্রিডিং লফ এবং বাম পাশে উনি ফ্লায়ার লফ বানিয়েছেন দেখুন ফ্লায়ার লফটা ফুল পাকিস্তানি স্টাইলে কিন্তু ওনার বাসাটা দেখেন আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর করেছে উনি এখানে কিছু উনি কবুতরের বাচ্চা শুকাতে দিয়েছেন ঠিক আছে দেখুন এগুলো সব কিন্তু আপনার হাই ফ্লায়ার প্রোডাক্ট ঠিক আছে দেখুন কবুতরগুলো মাশাআল্লাহ এগুলো সব বাচ্চা আর কি উনি শুকাতে দিয়েছেন তো ভিউয়ার্স এটা হচ্ছে মূলত ওনার মেল কেজ আর কি এটা হচ্ছে ওনার মেল কেজ হ্যাঁ আর এটা হচ্ছে আপনার মূলত ফিমেল কেজ তো ভিউয়ার্স আমরা এখন আসলে ওনার যে মেল কেজটা আছে আর কি ওই মেল কেজের ভিতরে আর কি আমরা প্রবেশ করলাম এটা হচ্ছে ওনার কবুতরের মেল কেজ গুলো মাশাআল্লাহ এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে আর বেশিরভাগ কবুতরই আপনার ইম্পোর্টেড ফ্রম দুবাই এখানে নীলা কামাগার আছে থার্টি ফাইভ আছে টেডি আছে কামাগার আছে কাসরি আছে সারানপুরি আছে হ্যাঁ আরো নানা যা ব্রিড আছে মাশাআল্লাহ উনি সবগুলোর কালেকশন রাখছে ইন্ডিয়ানও কিছু কালেকশন আছে তো ভিউয়ার্স এটা হচ্ছে ইন্ডিয়ান বেনারস দেখুন মাশাআল্লাহ তো ভিউয়ার্স এবার আমরা প্রবেশ করলাম বেবি লফট বা এখানে কিছু মা দিয়ে উনি কালেকশন করে রাখেন ঠিক আছেন তো এখানে আপনারা আচ্ছা জুম করতেছে না যতটুকু পারে দেখানোর ট্রাই করতেছি মাশাআল্লাহ আসলে আপনার শীতকালে এরকম বাসায় গিয়ে আসলে ভিডিও করাটা আসলে একটু রিস্ক হয়ে যায় কবুতর যারা পালে তাদের জন্য কারণ ভাইরাসের একটা ব্যাপার স্যাপার আছে ঠিক আছে তাও উনি আন্তরিকতা হিসেবে অনেক ভালো যে আমাদেরকে ওনার লফটে আমন্ত্রণ করেছে
সাইফুল ভাই ভিতরে প্রবেশ করেছেন তো উনি আমাদেরকে একটা কবুতর উড়ন্তি প্রদর্শন করাবেন আর কি আধারে ব্যস্ত সেজন্য মনে হয় তো ভিউয়ার্স আমরা খুব শীঘ্রই ওনার ব্রিডিং লফটে প্রবেশ করবো ইনশাল্লাহ দেখতে থাকুন তো ভিউয়ার্স আমরা সাইফুল ভাইয়ের এখন ব্রিডিং লফটে প্রবেশ করবো ইনশাল্লাহ তো দেখুন উনি আমাদের সেফটি দিয়ে কিন্তু আমরা ওনার লফটে কিন্তু প্রবেশ করলাম ঠিক আছে স্যানিটাইজার যা আছে ওনা আমরা ইউজ করছি দেন আমরা ঢুকলাম আর কি কবুতর উনি এখানে রেস্ট দিচ্ছেন কিছু মাদি মাশাআল্লাহ এখান থেকে কিন্তু অনেক ধরনের কবুতর আছে মাদ্রাজি কবুতর দেখতে পাচ্ছি হ্যাঁ আপনার লাল লাল চোখের হতে শুরু করে সাদা চোখ এবং ব্ল্যাক চোখের সব ধরনের কবুতর পাওয়া যাচ্ছে এখানে ইনশাল্লাহ আমরা ওনার লাল চোখ এবং শিয়ালকোট বা ঠান্ডা জাতের কবুতর এবং হ্যাঁ সাদা চোখের কবুতর আমরা প্রদর্শন করাবো তো ভিউয়ার্স ওনার এখানে লফটের আসলে ভালো কবুতর তো আসলে শেষ নাই তাও কিছু বেছে বেছে উনি ভালো কবুতর নিয়ে আসছেন আমাদেরকে দেখানোর জন্য হ্যাঁ আমরা আপনাদেরকে দেখানোর ট্রাই করব এবং ভালো কবুতর কীভাবে চিনবেন হ্যাঁ সেটারও বোঝানোর ট্রাই করব মাশাআল্লাহ এখানে সাদা চোখ লাল চোখ এবং ব্ল্যাক চোখের সব ধরনের কবুতর আছে মাশাআল্লাহ তো ভিউয়ার্স আমরা দেখতে দেখতে আসলে তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো ওনাকে তো কিছু বাইরে আমাদেরকে ভালো কবুতর দেখাচ্ছে তো আমরা এবার দেখতে যাচ্ছি এবার একটা লাল চোখের কবুতর হ্যাঁ কবুতরটা কি যদি একটু বলতে আচ্ছা কবুতরটা হচ্ছে মূলত কাসুরি কবুতর হ্যাঁ মশলা একদম রেড কালার হ্যাঁ তো ভিউয়ার্সদেরকে যদি দেখাতেন চোখটা মাশাআল্লাহ তো পাকটা দেখেন একটু ভালো মতো করে এই একটু ফোকাস করেন Yeah, thank you.
কোন কিছু কম নেই এটা হচ্ছে তার দম
কোনো কিছু কমতি নেই এটা হচ্ছে তার পাক একটা ভালো কবুতর চিনতে হলে মনে করেন এই পাকটা তো কাটা এটা ব্রিডারে আছে তো কবুতরটা তারপরে দেখেন বগল তার বগল খালি হইলে হবে না বগলগুলো খুব ঘন হইতে হবে বড় হইতে হবে তারপরে পাক পাকগুলো অনেক সুন্দর হইতে হবে স্মট জি দেখেন তারপরে হাড়ির ভিতরে দেখেন এই হাড়টি জোর এক জায়গায় আচ্ছা আচ্ছা এই হচ্ছে হাড়ি হাড়ির শেষ এই হচ্ছে শেষ হ্যাঁ এই হচ্ছে দুটোটা একসাথে লাগানো থাকে এই হচ্ছে জোর এক জায়গায় জোর থাকতে হবে পিন দুটা ঠিক এইভাবে থাকতে হবে এবং কাছাকাছি থাকতে হবে এই কবুতরটা সম্পূর্ণ সব দিকে মনে করেন ঠিক তারপরে চোখ আসলে আমি তো নতুন কবুতর জগতে আমি আমার ওস্তাদ শ্রদ্ধে ওস্তাদ যারা আছেন ওনাদের থেকে আমি যা শিখছি ওই যেটুকু ওনারা আমাকে জানাইছে আমি মনে করি আমি কিছুই শিখি না তারপরেও ওনাদের কথার ভাষ্যতে আমি বললাম আর একটা ভালো কবুতর সিনার অনেকগুলো কায়দা আছে ওর ভালো কবুতরগুলো খুব ফটফট থাকবে খুব ফটফট থাকবে তো আর কি উনি আসলে যেটা বলতেছেন যে চোখের ব্যাপার আছে হ্যাঁ বগলের পাকের ভাবে পাকের ব্যাপার স্যাপার আছে দম তারপরে দমের ব্যাপার স্যাপার আছে দম মানে ভাইয়া আমি আপনার বলি লেজ আর কি ঠিক আছে তো এখান দিয়ে বলছে যে উনি এখান দিয়ে এভাবে টান দিয়ে দেখবেন একদম শেষ পর্যায়ে যায় এখান দিয়ে আপনার দুইটা হাড়ি আর কি তো দুইটা হাড়ি যদি একসাথে লাগানো থাকে তো কবুতর থাকতে দিয়ে তার কবুতর ভাইয়া ছটফট করতে হবে না ছটফট থাকতে হবে দাঁড়ানো ওর দাঁড়ানোটা তো কমপ্লিট আলাদা দাঁড়ানোর স্টাইলটা থাকতে হবে মানে গেট আপ নিয়ে দাঁড়ানো যেটা বলে আর কি তো ওগুলো থাকতে হবে তো মাশাল্লাহ আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম এটা হচ্ছে আমার ঘরের একটা ব্ল্যাক কমান্ড অফ মাটি অত্যন্ত ভালো একটা ব্ল্যাক ব্যাঙ্গ দেখেন ব্ল্যাক কমান্ড একটা ব্ল্যাক কমান্ড হ্যাঁ ব্ল্যাক কমান্ড এটা আসলে গোল্ডেন বিট থেকে আসছে কবুতরটা দেখেন ওর বগলটা কেমন অত্যন্ত ভালো একটা কবুতর এটা হচ্ছে মূল মাটিটা আমার ব্ল্যাক কমান্ড আর বগল আর পাক খালি বগল গুলা দেখেন তারপরে ওর চোখটা দেখেন অত্যন্ত ভালো মানের একটা কবুতর তো ভিউয়ার্স আমরা আসলে দেখতে দেখতে আসলে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম হ্যাঁ আমাদেরকে সাইফুল ভাই কিছু ভালো ভালো টিপ দিছে ইনশাল্লাহ এটা আপনাদের কাজে লাগবে তো আমরা নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের কাছে অন্য একটা কোনো গরমের কাছে আসবো ইনশাল্লাহ আমরা দাওয়াত অলরেডি পাইছি ইনশাল্লাহ আমরা যাবো সমস্যা নেই তো সাইফুল ভাই আমাদের ইউটিউব চ্যানেলের জন্য দোয়া করবেন আর কি ইনশাল্লাহ যদি কিছু বলতেন আর কি আমাদেরকে আমি একটা কথাই বলবো আমরা যারা কবুতর পালি বা আমরা যারা নতুন শিখতে চাই সিনিয়রদেরকে বলবো চট্টগ্রাম সে বাংলাদেশের ভিতরে পাকিস্তানের কবুতরের পাকিস্তানি কবুতরের জন্য বিখ্যাত আমি মনে করি তো সেই চট্টগ্রামের মানুষ যারা চট্টগ্রামে দীর্ঘ আজ থেকে 30-35 বছর আগে থেকে যারা পাকিস্তানি কবুতর আনছে ওই সমস্ত ওস্তাদদেরকে আপনারা আমরা যারা আছি আমরা সবাই সব দর্শক এবং সাবস্ক্রাইবার যারা আছে সবাইকে বলবো যাতে করে ওই সমস্ত মানুষদেরকে আমরা সম্মান করি এবং ইনভেস্ট করি আর একজনের কবুতর দিয়ে আমি উপকার পেয়েছি কিন্তু আরেকজনের কাছে যাইয়ে ওইটা বদনাম করবো বা ওনার কবুতর এটা বলতে আমার থেকে গায়ে বাঁচতে এটা কিন্তু আমরা আসলে করবো না আর কবুতর বাদি হচ্ছে আসলে এটা এমন একটা জিনিস আমি তো আগেও বললাম এটা হচ্ছে একটা মহাসাগর এখানে যিনি আসছে আস্তে আস্তে সব কিছু শিখতে পারে যারা নতুন আছেন তারা কবুতর নেওয়ার সময় যা থেকেই কবুতর নিবে ওরা ওনাকে বিশ্বাস করে কবুতর নিবে আর যারা সিনিয়র ভাই আছেন ওনারা যাতে করে ওই নতুন যারা আছে ওদেরকে কবুতর বাজিতে উৎসাহ করতে হবে ভালো জিনিস দিয়ে উৎসাহ করতে হবে তাহলে দেখা গেছে এই দেশের ভিতরে আমাদের কবুতর বাজি আরো এগিয়ে ইনশাআল্লাহ
তো ভিউয়ার্স আমরা ভিডিওর তো শেষ পর্যায়ে, তো আজকের মতো ভিডিও এখানে রাখছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।